সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে আমরা তার মুখ থেকে আসলে শোনার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে তিশা। তিশা আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিবারে কে কে আছে? আমার মা আছে আর একটা ছোট বোন আছে। আচ্ছা, আগে বলেন আপনার ঠিকানাটা কোথায়? আমি এখন থাকি বর্তমানে সাভার। এখানে কি আপনাদের জন্মস্থান? গ্রাম জন্মস্থান হচ্ছে রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জে। আচ্ছা আচ্ছা, কি করেন কি আপনি আসলে মূলত? লেখাপড়া করেন নাকি? লেখাপড়া করতাম তো, আমার আব্বু নাই তো, আম্মু বাসা বাড়িতে কাজ করে লেখাপড়ার খরচ টানতে পারে না, এর জন্য আমিও কাজ করি মেশিনের ব্যবস্থা করে দেয়, তাইলে আমি আমার মা আর বোন থেকে নিয়ে কাজ করে খাইতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে ভবিষ্যৎ টেইলার্স কি লেডিস টেইলার্সের নাম দিবেন কি তিশা টেইলার্স নাকি? সাহায্য সহযোগিতা, এটা তো নিজের কাছে খারাপ লাগতেছে, যদি আজকে বড় ভাই কিংবা বাবা থাকতো তাইলে তো এরকম আর মানুষের দ্বারা এরকম সাহায্য সহযোগিতা চাইতে হইতো না। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, আমি ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করেছি, এসএসসি পরীক্ষা দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, মানুষ লেখাপড়া শিখে কিন্তু চাকরির পিছনে দৌড়ায়, যেহেতু আপনি একটা ভালো উদ্যোক্তা বা উদ্যোগ নিছেন যে টেইলার্সের একটা কাজ শিখছেন, এটা কিন্তু একটা ভালো, মানে ভবিষ্যৎ ভালো কিছু করা যায়। তা মানে এই চিন্তাটা কেন আসলো যে আমি, এই যে আপনি প্রথমেই বলছেন যে আমি একটা সুন্দর একটা মেয়ে, তো মানুষে যখন চাকরি যাব তো চাকরি করতে ছেলেদের কাছে গেলে সবাই মনে করেন খারাপ মাইন্ডে দেখে এবং খারাপ প্রস্তাব দেয়। আচ্ছা আচ্ছা, তো এরকম ধান্দাবাদ দিয়ে বললাম যে নিজের একটা কাজ করি, তো কাজটা শিখে হাতের কাজ শিখে বাসায় মনে করেন একজন মহিলা টেইলার্সের কাছে আমি কাজ করি। প্রথমে আসলে চাকরির জন্য চেষ্টা করছেন? চেষ্টা করছিলাম, মানুষে খারাপ প্রস্তাব দেয় বেশি, ছেলেরা মনে করেন যে একটা সুন্দর মেয়ে দেখলেই তাদের খারাপ দৃষ্টিতেই তাকানোর অভ্যাসটা যাবে না। তো সুন্দর মেয়েরা হলে কিন্তু আবার তারা অন্যরকম চিন্তা করে যে একটু অভিনয় মিডিয়াতে যায়, একটু মানে কি বলবো, গান টান শিখবো, নায়িকা হবো, এরকম চিন্তা ভাবনা থাকে। নিজে একবেলা খাইলে আর একবেলা খাইতে পারি না, তো গান টান শিখা বা অভিনয় করার তো ভাগ্য আমাদের নেই। অভাব তো আসলে আল্লাহ কার কিভাবে দিবে সেটা বলা যায় না, কিন্তু ইচ্ছা তো থাকে, সেই ইচ্ছাটা আসলে সেই ইচ্ছাটা আসলে কেন করেন নেই যে আমি তো সুন্দর দেখতে? মানুষও বলে যে আপনি বললেন সুন্দরী বলে আসলে অনেক জায়গায় ধোঁকা খেয়েছেন বা অনেক রকমের কথা শুনতে হয়েছে, সেই ক্ষেত্রে নিজেকে আরো প্রুফ করার জন্য কিন্তু মিডিয়াতে প্রতি মেয়েদের আকৃষ্ট বেশি থাকে, তা আপনার নাই কেন? এখনকার যুগে প্রতারণাই বেশি হয়, তো মানুষের কাকে বিশ্বাস করব যে একজনের কাছে যাব, সে যদি প্রতারণা করে তাইলে তো মনে করেন লাইফ শেষ হয়ে যাবে। এরকম আছে, এরকমই থাকতে চাই, একটা ভালো মানুষ জীবন সঙ্গী চাই। আচ্ছা, জীবন সঙ্গীর কথা যেহেতু আসে, জীবন সঙ্গী করার জন্য মানুষ আসলে চেহারাটা পুরোপুরি দেখতে চায়। আপনি যে মাস্ক লাগাই আসছেন, মানে এটা খুলে আসলে সমস্যা হতো কোনো? সমস্যা হইতো না, কিন্তু আমার মুখটা আমি এই ভিডিও অনেক মানুষই দেখবে, তো সবাইকে দেখাই তো লাভ নেই, যে কোনো একজন মানুষ আমার জীবন সঙ্গী হবে তো তাকেই দেখাবো, একজনকে দেখাবো, সবাইকে দেখি লাভ নেই তো। আচ্ছা আচ্ছা, এখন আপনার পরিবারে যারা যারা আছে, মা আছে বললেন, তো তারা কি ভাবতেছে আসলে আপনাকে নিয়ে? আমাকে নিয়ে তারা ভাবতেছে যে আল্লাহর কাছে তো এটা চাওয়া, মানুষের কাছে চাইলেই তো পাওয়া যাবে না, তো আল্লাহর কাছেই চাওয়া যে একটা ভালো একটা যদি মানুষ পাই তাহলে তার মেয়েকে বা আমাকে তার হাতে উঠিয়ে দিবে, এরকমই। আচ্ছা আচ্ছা, নাকি আমি মনে করছি আপনার চিন্তায় আপনি বড় হচ্ছেন, কারোর চিন্তার প্রভাব করতেছেন না, এরকম করছেন? তার কথা তো ভাবতেই হবে সর্বপ্রথম, কারণ তাকে ছাড়া পৃথিবী দেখতে পৃথিবীর আলো দেখতে পারতাম না, তার জন্য যেহেতু পৃথিবীতে আসছি তো তার কথা আমার চিন্তা করতেই হবে। আচ্ছা, যাই হোক, তাই যে এই আপনার এই কথা শোনার পরে অনেকেই যোগাযোগ করতে চাবে, খোঁজ খবর নিতে চাবে, তা নাম্বার দিলে কি কোনো সমস্যা আছে কিনা? না, নাম্বার তো অবশ্যই দিব, নাম্বার তো দেওয়াই লাগবে, নাম্বারটা আমার ডিসপ্লে রূপে দিলে আর কিছু ভালো হইতো। নাম্বারটা কি এখন দিবেন না পরে দিবেন? পরে দিবেন। তা হ্যালো ভিউয়ার্স, আপুর নাম্বারটা আমরা আসলে ভিডিওর মধ্যে দিয়ে দিব, আপনার আপুর কথা শুনে যদি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই তার ওই নাম্বারে যোগাযোগ করলে আরো তথ্য আরো খোঁজ খবর নিতে পারবেন। তা আপনি লাস্ট দর্শকদের উদ্দেশ্যে আর কি বলতে চান? সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমাকে মন থেকে চাবেন কিংবা ভালোবেসে তারাই আমাকে ফোন দিবেন, আর হচ্ছে সবাই যে এসে ফোন দিয়ে খারাপ কথা বলবেন না এবং খারাপ কমেন্টও করবেন না, আর যে আমাকে মন থেকে চাবেন ভালোবেসে তা শুধুমাত্র তারাই ফোন দিবেন। আর আমি পড়ালেখা জানি, আমার ফোনটা যদি বন্ধ থাকে তো আমার ফোনে একটা মেসেজ দিয়ে রাখবেন যে তিশা আপু আমার নাম্বার একটা ফোন দিন বা মিস কল দিন, তাইলে আমি দিয়ে নিবো,
সমস্যা নেই কারণ আমি তো মানুষের কাজ করি আমার ফোনটা বন্ধ থাকতেও পারে আমার ফোনটা যদি বন্ধ থাকে তো খারাপ মাইন্ডে নেবেন না যে মেয়ে প্রতারণা করছে বা ধোঁকাবাজি করছে এরকম ভাবে নেবেন না জাস্ট একটা কমেন্ট করে রাখবেন আমি পরে দেখে ফোন করে নেব সমস্যা নেই তো ক্যাপ আপনার কথা শুনে ভালো লাগলো আর যারাই ফোন দিক তাদের সাথে সবসময় সত্য কথা বলবেন সত্যের সঙ্গে চলবেন দেখবেন সত্যের জয় সবসময় আছে আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম